আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বিয়ে বাড়ির চিকেন রোস্ট। স্বাদের ক্ষেত্রে রোস্টটা একদম বিয়ে বাড়ির রোস্টের মতন হবে, কিন্তু আমি রোস্টটা তৈরি করব ঘরে একদম সহজভাবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চলার পথকে গতিময় করে তুলবেন। তো চলুন দেখে নেওয়া যাক কী করে খুব সহজে বিয়ে বাড়ির চিকেন রোস্ট তৈরি করতে হয়। এর জন্য আমি এখানে 6 পিস চিকেন নিয়ে নিয়েছি। এবার 1 টেবিল চামচ পরিমাণের লবণ দিয়ে আমি চিকেনটা খুব ভালোভাবে মেখে নিব, কারণ এখন আমি চিকেনটা একটু ভেজে নিব। সেজন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি চিকেনের পিসগুলো তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। আমি খুব বেশি পরিমাণে ভাজবো না, হালকা একটু ভেজে নেব। চিকেনের একটা পাশ হয়ে যাওয়ার পর আমি একটু উল্টে দিচ্ছি, তারপর অপেক্ষা করব অপর পাশটি হয়ে যাওয়া পর্যন্ত। আমার চিকেনের দুটোটা পাশই হয়ে গেছে, এখন আমি চিকেনটা তুলে নিচ্ছি। আর চিকেনটা ভাজার সময় লবণ ছাড়া আর অন্য কোনো কিছু ব্যবহার করতে হবে না। আর এভাবে করে আমি বাকি সবগুলো চিকেন ভেজে নেব। আমার সবগুলো চিকেন ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি চিকেনগুলো রান্না করব। চিকেনগুলো রান্না করার আগে আমি একটা মিশ্রণ তৈরি করে নিব। আমি একটা মিক্সিং বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের টক দই, আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের কাজু বাদাম বাটা, আর নিয়ে নিচ্ছি 1 টিস্পুন পরিমাণের মরিচের গুঁড়া, আর নিচ্ছি 1 টিস্পুন পরিমাণের টমেটো সস। এবার সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি চলে যাব চুলায় চিকেন রোস্টটা তৈরি করার জন্য। সেজন্য আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের রান্নার তেল, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। আমি এখানে ঘিটা প্রথমে অল্প পরিমাণে ব্যবহার করছি, কারণ আমি রান্নাটা শেষে আরেকবার ঘিটা ব্যবহার করব। তারপর দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা মাঝখান থেকে চিড়ে, দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, আর দিয়ে দিচ্ছি 3টা এলাচ মাঝখান থেকে ফাটিয়ে। এবার এই মশলাগুলো একটু ভেজে নেব, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলো আমি হালকা একটু ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাচ্ছে। আমার পেঁয়াজ কুচিটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে আদা রসুন পেস্ট, আমি 2টা একসাথে পেস্ট করে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে লবণ। আমি অবশ্য রোস্টটা ভাজার সময় লবণ ব্যবহার করেছি, এখন জাস্ট শুধু মশলাটার জন্য আমি লবণটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি টক দইয়ের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা, আর দিয়ে দিচ্ছি রোস্টের স্পেশাল মশলা 1 টেবিল চামচ পরিমাণে, আর সেটা হচ্ছে 3-4টা এলাচ আর 1টা বড় কালো এলাচি, 1 টুকরো দারচিনি আর 1/2 চামচের মতো জয়ত্রী, আর অর্ধেক পরিমাণের জয়ফল মিলিয়ে আমি গুঁড়া করে সেখান থেকে ব্যবহার করেছি 1 টেবিল চামচ পরিমাণে। আর এই মশলাটা আর টক দইয়ের যে পেস্টটা আমি তৈরি করেছি, এই 2টা মশলাই কিন্তু বিয়ে বাড়ির ইফেক্টটা নিয়ে আসবে। এবার এই সব মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। চেষ্টা করবেন একটু সময় নিয়ে খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিতে। আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হালকা ভেজে নেওয়া চিকেনগুলো, তারপর চিকেনগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিব। আমার চিকেনগুলো মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ব্যবহার করব 1/2 কাপ পরিমাণের লিকুইড দুধ আর 1 কাপ পরিমাণের নর্মাল পানি। আপনারা চাইলে পুরো রেসিপিটাই লিকুইড দুধ দিয়েও করতে পারেন। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব রোস্টটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। প্রায় 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দিব। এ পর্যায়ে আমার রোস্টটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, তবে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব রোস্টটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত।
আরও প্রায় 7 থেকে 8 মিনিট পর আমার রোস্টটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের চিনি, আর দিয়ে দিচ্ছি 10-12টার মতো কাঁচামরিচ। এবার আবার অপেক্ষা করব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা গোলাপ জল আর কয়েক ফোঁটা কেওড়া জল, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। এবার এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 থেকে 3 মিনিটের জন্য, আর চুলার আঁচটা থাকবে একেবারে লো ফ্লেমে। তারপর আমার তৈরি হয়ে যাবে বিয়ে বাড়ির চিকেন রোস্ট। তো তৈরি হয়ে গেল আমার বিয়ে বাড়ির চিকেন রোস্ট। আমার রেসিপিটি ফলো করে বাসায় যদি একবার ট্রাই করেন, আশা করছি আপনারা নিরাশ হবেন না। আমি আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।